হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো নতুন রূপ কেন বললাম, প্রতিদিনই তো বলি নতুন রূপ, কিন্তু নতুন রূপে তো আসি না, একই ধরনের রূপ নিয়ে আসি। লুকটা তো সেই একই, কিন্তু এই এই ভিডিওটাতে দেখো চশমা ছাড়া এসেছি। ঠিক আছে, যাই হোক, দাঁড়াও, চশমাটা পরে নিই, পরে নিয়েছি চশমাটা। ঠিক আছে, এবার আশা করছি ভালো লাগছে, তাই তো? তো যাই হোক, ভিডিওটা শুরু করি। অনেকে হয়তো চিন্তাভাবনায় মানে মশগুল হয়ে পড়েছো যে আমার আগের ভিডিওটা কোথায় গেল। সব বলবো। ঠিক আছে, আগের ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি, ঠিক আছে, কারণ কারোর একজন আর পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, তো সে কন্ট্যাক্ট করার পরে আমি মানবিকতার খাতিরে সেটাকে প্রাইভেট করেছি, কারণ আমি চাই না কোনোভাবে তার মানে এটা তো পাবলিক প্ল্যাটফর্ম, তো পাবলিক প্ল্যাটফর্মের কোনো প্রবলেমের জন্য যাতে তার কোনো মানে সংসার ধর্মে কোনো যেন প্রবলেম না আসে, তো যার জন্য ওটাকে আমি প্রাইভেট করেছি। তো যাই হোক, যা যা বক্তব্য তোমরা শোনা শুনে নিয়েছো, যা যা বোঝার বুঝে নিয়েছো, ঠিক আছে, আসলে বোমটা ফাটাবার ছিল সেটা ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমরা তো সব কিছুই দেখে নিয়েছো। এরপরে তো আরও মারাত্মক জিনিস আছে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদেরকে আর একটা মারাত্মক খবর দিই। খবরটা হচ্ছে গিয়ে এই যে ফার্স্ট যেটা রয়েছে, বুঝতে পেরেছো তো, ফার্স্ট ডাইনিটা যেটা, ঠিক আছে, সেকেন্ডটা খুব সুন্দর, খুব ভালো, ঠিক আছে, সংসার করতে চায়, ভালোবাসতে জানে, ঠিক আছে। তো যাই হোক, নিজের মানে কি করছে বলে না, স্যাক্রিফাইস করা, তো ও সেই স্যাক্রিফাইসটা করছে, ঠিক আছে। আর কিছু ডাইনি থাকে যারা প্রথমে তো সংসার করতে পারে না, তারা দ্বিতীয় যদি কেউ সংসার করে তো সেই সংসারটা কেউ টিকতে দেয় না, ঠিক আছে। তো ঠিক এই ডাইনিটা হচ্ছে সেই ডাইনি, এই ডাইনিটা যার সাথে লিঙ্ক করেছিল তোমাদেরকে, যে ইউটিউবে ছড়ানো হলো যে বর আছে, বর মানে কি, মানে হবু বর আছে, ঠিক আছে। তো সেই হবু বরটা মানে দুঃখের বিষয় পৃথিবী ছেড়ে চলে গেছে, ঠিক আছে, কিছুদিন আগে, মানে হবু বরটাও মানে এর পাল্লায় পড়ে, ঠিক আছে, মানে এমন কলঙ্কিত জিনিস, এ হচ্ছে ওই মাঙ্গলিক টাইপের, এ এমন জিনিস মানে যে জিনিসটাকে ছুঁয়েছে সেই জিনিসটাকেই নোংরা করেছে, সেই জিনিসটাকেই ধ্বংস করেছে, ঠিক আছে। তো এখন ঘরেও ধ্বংস করছে, ঘরেও প্রবলেম হচ্ছে বাবা মায়ের সাথে, ঠিক আছে। তো এখন এই যে মারা গেল যে ছেলেটা, সেই ছেলেটাও অনেক দুঃখ কষ্টের মধ্যে ছিল। সে কি করে চোখের সামনে দেখবে যে নিজের রুডবি মানে যাকে বিয়ে করতে যাচ্ছে সে আবার তার এক্স হাজবেন্ডের সাথে চব্য করে বেড়াচ্ছে, ঠিক আছে। এরমই কিছু মেন্টালিটি, এরম কিছু মস্তিষ্কে সবসময় ঘুরতো বেড়াতো, যার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে সেই ছেলেটি মারা গেছে, ঠিক আছে, এমন ডাইনি এটা, ঠিক আছে। তো যাই হোক, আর এরপরে আসি, ও তখন দেখে নিল যে যখন মারাই গেছে তখন তো এমনিতেও তো ওই চা জানো মানে ভাঁড় জানো তো, চা খেয়ে সব ভাঁড় ফেলে দেয়, তো এ তো ওই ফেলা ভাঁড়, ঠিক আছে, কেউ তো আর তুলবে না। তখন কি করলো, টার্গেট করেছে এই মদনাটাকে, মানে আমাদের বাবা জীবন মদনাটাকে, ঠিক আছে। তো এই মদনাটাকে যখন টার্গেট করলো, জানে কি মদনার এখন ইনকাম হচ্ছে, মদনার এখন গাড়ি বাড়ি আছে, ঠিক আছে, তো এই সুযোগে যখন টাচে চলে যাই, এই সুযোগে যাটুকু ইনকাম করার করে নিয়ে তারপরে যা যা করার করে নেবো, ঠিক আছে, তারপরের ব্যাপার, বুঝতে পেরেছো তো, মানে এরকম একটা প্ল্যান করে পুরো একবারে এর ঘাড়ে এসে উঠেছে। আর তার জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে আমাদের এই ঝিমিকে, ঝিমি স্যাক্রিফাইস করছে, যে মেয়েটা নিজের চ্যানেল পর্যন্ত উড়িয়ে দিল, নিজের নতুন চ্যানেল খুললো সেখানে পর্যন্ত ভিডিওর পর ভিডিও, ভিউজের পর ভিউজ, সেই ভিডিওগুলো পর্যন্ত যা করা দফা রফা করে দিল, ঠিক আছে। তো তাহলে ভাবো যে স্যাক্রিফাইস করছে, কিন্তু এরা নিজেদের আর্নিং, নিজেদের ধান্দায় চ্যানেলের ওপরে কিন্তু হ্যাম্পার হতে দিচ্ছে না। আর একটা গোপন খবর বলি, এই যে সারাক্ষণ দেখছো না দুটো বউয়ের ছবি চিপকে চিপকে থামলেলে দিচ্ছে, দুটোর না দিলেও একটার দিচ্ছে প্রথমটার, কেন জানো, গোপন খবর, সেটাও ভিউজের জন্যে, ঠিক আছে। বলেছে জানো তো আমার ভিডিও এখন ভিউজ আসছে না, ওই যদি দুজনের ছবি দেখাই, দুজনের থাম্বনেলে কিছু বলি, থাম্বনেলে ছবি লাগাই, তারপরেই আমার ভিউজটা আসছে। তো সেই কারণে ভিউজ আর্নিং করার জন্যে আর টাইটেল থাম্বনেলে ওরম করে কিছু পুটকিবাজি মেরে আর ওই মালটাকে টেনে ভিউজ বাড়াবার চক্রান্ত করছে, ঠিক আছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, এখন তো পরপর বেড়াবে আ বায়াউট পাহাড়কে নিচে, ঠিক আছে, কি করতে হয় শুধু এবারে দেখতে থাকো তোমরা, ঠিক আছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় ঘাটের পাশে থেকো, আর এইরকম ধরনের দোগলা দুগ্গি ক্রিয়েটারগুলোকে সঙ্গে সঙ্গে আনসাব করা শুরু করো, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে, টাটা।